প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার পরিচিতি, আমি জিনাত তাসমিনী সাক, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার অধ্যায় যেটি, সেটি হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে প্রাণীর পরিচিতি, প্রতীক প্রাণী, হাইড্রা। গত ক্লাসে আমরা পড়েছি, আজকে এই হাইড্রার বহিঃত্বক এবং অন্তঃত্বকের যে কোষগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচিত বিষয়সমূহ হচ্ছে হাইড্রার অন্তঃত্বকের কোষসমূহ, বহিঃত্বকের কোষসমূহ, হাইড্রার আদর্শ নিউরোপ্লাস্ট কোষ বা নিডোসাইট বা নেমাটোসাইট কোষের গঠন। এখন আমরা আলোচনা করি এপিডার্মিস বা বহিঃত্বকের কোষসমূহ। একটি পাতলা ও নমনীয় কিউটিকলে আবৃত এপিডার্মিস হাইড্রার বহিরাবরণ গঠন করে। হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ দেখা যায় বা এটি 7 ধরনের কোষ নিয়ে গঠিত হয়ে থাকে। প্রথমটির নাম পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোব্লাস্ট কোষ। আমরা যে কোষগুলোর নাম বললাম, এখন সেই কোষগুলো সম্পর্কে বর্ণনা আমরা বলছি। প্রথমটির নাম আমরা বলছি পেশী আবরণী কোষ। অবস্থান ও বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে যে কোষগুলো অবস্থান করে বা থাকে তাকে পেশী আবরণী কোষ বলে, অথবা বহিঃত্বকটি যে কোষ দ্বারা গঠিত হয়েছে তাকে পেশী আবরণী কোষ বলে। গঠন ও বহির্মুখী চওড়া ও অন্তর্মুখী সরু প্রান্তবিশিষ্ট এ কোষগুলো দেখতে কোণাকার। এগুলো চওড়া প্রান্ত, গহ্বরযুক্ত, সাইটোপ্লাজমে পূর্ণ, মিউকাসযুক্ত এবং পরস্পর মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন আবরণ গঠন করে। ভেতরে সরু প্রান্তের শেষে মায়োনিম নির্মিত দুটি পেশি প্রবর্ধক দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে। মায়োনিম হচ্ছে এক ধরনের নমনীয় ও সংকোচন প্রসারণশীল তন্তু। কোষিকায় কোষগুলো বেশ বড় ও চাপা এবং কয়েকটি করে নিউরোব্লাস্ট ধারণ করে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটি হাইড্রার এপিডার্মিসের কোষসমূহের ছবি, যেগুলোর নাম আমরা আগে বলেছি। শিক্ষার্থীরা, আমরা সেগুলো ছবিগুলো এখন দেখতে পাচ্ছি। আমরা বলেছিলাম পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ ইত্যাদি কোষগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে এই কোষগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করি। এবার আমরা পড়ি, সেটির নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এর আগে আমরা পেশী আবরণী কোষ পড়লাম, সেগুলোর কাজটা জেনে নেই। কাজ হচ্ছে আবরণী কোষের মতো দেহাবরণ সৃষ্টি করে দেহকে এরা রক্ষা করে। প্রবর্ধনগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে। মিউকাস দানা কিউটি ক্ষরণ করে ও দেহকে পিচ্ছিল রাখে। একাধিক নেমাটোসিস্ট বহন করে। একদিকে আবরণী কোষ, অন্যদিকে পেশির মতো কাজ করে বলে এসব কোষকে পেশী আবরণী কোষও বলা হয়ে থাকে। দ্বিতীয়টি আমরা বলছি ইন্টারস্টিশিয়াল কোষ। পেশী আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে ঠিক মেসোক্লিয়া ঘেঁষে যে কোষগুলো অবস্থান করে তাদেরকে ইন্টারস্টিশিয়াল কোষ বলে। গঠনগত দিক থেকে এগুলো গোল বা তিন কোণা আকৃতির এবং 5 mu ব্যাস বিশিষ্ট। নিউক্লিয়াসটি সুস্পষ্ট ও মসৃণ অ্যান্ডোপ্লাজমিক জালিকাময়। রাইবোজোম ও কিছু মাইটোকন্ড্রিয়াও এরা বহন করে থাকে। কাজ,
প্রয়োজনে অন্য যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষে এরা পরিণত হয়, পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়, কিছুদিন পরপর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহের পুরনো কোষের স্থান পূরণ করে। তৃতীয় কোষটির নাম হচ্ছে স্নায়ু কোষ। এদের অবস্থান, এরা ঠিক মেসোক্লিয়া ঘেঁষে অবস্থান করে, গঠন ও অনিয়ত আকার বিশিষ্ট এবং একটি ক্ষুদ্র কোষদেহ ও দুই বা ততোধিক সূক্ষ্ম শাখান্বিত স্নায়ুতন্তু নিয়ে এসব কোষ গঠিত। তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ু জালিকা গঠন করে, কাজ ও সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে এরা সরবরাহ করে থাকে। চতুর্থ কোষটি হচ্ছে সংবেদী কোষ। এ কোষগুলো পেশিআবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে ও বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কোষিকা, হাইপোস্টোম ও পদতলের চারদিকে এদেরকে বেশি দেখা যায়। গঠন ও প্রতিটি কোষ লম্বা ও সরু হয়ে থাকে। এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বেরোয় এবং অপর প্রান্ত থেকে গুটিকাময় সূক্ষ্ম তন্তু নির্গত হয়ে স্নায়ুতন্তুর সাথে যুক্ত হয়। কাজ ও পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা সংগ্রহ করে স্নায়ুকোষে প্রেরণ করা এদের অন্যতম কাজ। পঞ্চমটির নাম গ্রন্থিকোষ। মুখচ্ছিদ্রের চারদিক ও পদতলে অবস্থিত, গঠন ও প্রত্যেক কোষ লম্বাটে। এর বাইরের প্রান্ত অসংখ্য নিঃসারী দানা এবং ভিতরের প্রান্ত পেশি প্রবর্ধনযুক্ত। প্রবর্ধনগুলো পদতলের কেন্দ্র থেকে অরীয়ভাবে বিন্যস্ত থাকে। এদের কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করে, দেহকে কোনো বস্তুর সঙ্গে লেগে থাকতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে এদেরকে ভাসতে সাহায্য করে, ঘনপথ সৃষ্টি করে চলনে অংশগ্রহণ করে থাকে। মুখচ্ছিদ্রের গ্রন্থিকোষে নিঃসরণ খাদ্য গলাধঃকরণে সাহায্য করে থাকে। এর পরেরটির নাম জনন কোষ। এসব কোষ জননাঙ্গে অবস্থান করে, গঠন ও পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াসযুক্ত, একটি স্ফীত মস্তক সেন্ট্রিয়লযুক্ত, একটি সংকীর্ণ মধ্যখণ্ড ও একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত হয়ে থাকে। পরিণত ডিম্বাণুটি বড় ও গোলাকার, এর সাথে তিনটি পোলার বডি যুক্ত থাকে। এদের কাজ হচ্ছে যৌন জননে অংশগ্রহণ করা। পরের অংশটি হচ্ছে নিডোসাইট কোষ। হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকে সর্বত্র, বিশেষ করে কোষিকার পেশি আবরণী কোষের ভিতরে এগুলো অনুপ্রবিষ্ট থাকে। এদের গঠনগুলো দেখতে পাওয়া যায়, এরা গোলাকার, ডিম্বাকার বা পেয়ালাকার এবং নিচের দিকে নিউক্লিয়াসবাহী ও দ্বৈত আবরণ বেষ্টিত বড় টাইপের কোষ। কোষের মুক্ত প্রান্ত অর্থাৎ মুক্ত প্রান্তে ক্ষুদ্র দৃঢ় সংবেদী নিডোসিল এবং অভ্যন্তরে গহ্বর ও পেঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট অবস্থান করে। গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা থাকে। আদর্শ নেমাটোসিস্টের সুতার গায়ে বড় বড় তিনটি কাঁটার মতো বার্ব থাকে এবং গহ্বরটি হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ দ্বারা পূর্ণ থাকে। পরিস্ফুটনরত নিডোসাইটকে নিডোক্লাস্ট বলে। কাজ ও নিডোসাইটের নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা পড়ি হাইড্রার অন্তঃত্বক। গ্যাস্ট্রোডার্মিস বা অন্তঃত্বক এর যে কোষগুলো, সেই কোষসমূহ এপিডার্মিস বা বহিঃত্বক অপেক্ষা গ্যাস্ট্রোডার্মিসের গঠন অনেকটা সরল এবং এতে পাঁচ ধরনের কোষ রয়েছে। প্রথমটির নাম পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ। গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে কোষগুলো অবস্থিত। গঠনগত দিক থেকে প্রতিটি কোষ স্তম্ভাকার এবং একটি বড় নিউক্লিয়াস ও গহ্বরযুক্ত। এর সংযুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম
সংকোচনশীল তন্তু বিশিষ্ট পেশি প্রবর্ধন সৃষ্টি হয়ে মেসোগ্লিয়া সমকোণে অবস্থান করে এবং ভিতরের প্রান্ত মুক্ত প্রান্তের গঠনের উপর ভিত্তি করে পুষ্টি কোষসমূহকে দুভাগে ভাগ করা যায়, যার একটির নাম হচ্ছে ফ্লাজেলীয় কোষ, অপরটির নাম ক্ষণপদীয় কোষ। এদের মুক্ত প্রান্তে 1 থেকে 4টি লম্বা সুতার মতো যখন ফ্লাজেলা থাকে সেই কোষটিকে বলা হয় ফ্লাজেলীয় কোষ। শিক্ষার্থীরা, আমরা পুষ্টি কোষ বা পেশি আবরণী কোষ পড়ছি, যাকে দুভাবে আমরা দেখতে পেলাম, বা গঠনগত দিক থেকে যারা দুরকমের, যার এক মুক্ত প্রান্তে 1 থেকে 4টি লম্বা সরু সুতার মতো ফ্লাজেলা থাকে তখন তাদেরকে বলা হয় ফ্লাজেলীয় কোষ, এবং যাদের মুক্ত প্রান্তটি ঘনপদের মতো, অর্থাৎ ভিতরের দিকে ঢোকানো, এক প্রান্ত ভিতরে ঢোকানো, অপর প্রান্ত বাইরের দিকে বের করে দেওয়া, তখন তাদেরকে বলা হয় ঘনপদীয় কোষ। এদের কাজ, পেশি প্রবর্ধনগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহকে সরু ও মোটা করে। মুখ ও কোষিকার গোড়ায় অবস্থিত পেশি প্রবর্ধনগুলো তাদের ছিদ্র বন্ধ করতে স্প্রিংটারের মতো কাজ করে থাকে। ফ্লাজেলীয় কোষের ফ্লাজেলা আন্দোলিত হয়ে খাদ্যবস্তু ক্ষুদ্র কণায় পরিণত করে। ফ্লাজেলীয় কোষের প্রয়োজনে আন্দোলনে আন্দোলিত হয়ে মুখচ্ছিদ্রে পানি প্রবেশ করে। ঘনপদীয় কোষের ঘনপদগুলো খাদ্যকণা গলদকরণ করে অন্তঃস্থ খাদ্য গহ্বরে পরিপাক করে থাকে। দ্বিতীয়টির নাম গ্রন্থিকোষ। অবস্থান ও বিক্ষিপ্তভাবে পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে এরা অবস্থান করে থাকে, অর্থাৎ এদের যে অবস্থান সেটি হচ্ছে বিক্ষিপ্তভাবে পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে এরা থাকে। এগুলো সংখ্যা মূল দেহ এবং হাইপোস্টমে সর্বাধিক, পদতলে স্বল্প এবং কোষিকায় অনুপস্থিত। গঠনগত দিক থেকে এগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র ও পেশি প্রবর্ধনবিহীন, কিন্তু 2 থেকে 1টি করে ফ্লাজেলা নিয়ে গঠিত বা ফ্লাজেলাযুক্ত। এই গ্রন্থি কোষগুলো আবার দু রকমের, যথা মিউকাস নিঃসারি, আর একটা হচ্ছে এনজাইম নিঃসারি, অর্থাৎ মিউকাস ক্ষরণকারী, আর একটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী। মিউকাস থেকে বলছি আমরা, এগুলো প্রধানত সূক্ষ্ম ও হাইপোস্টম অঞ্চলে অবস্থিত এবং পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে থাকে। পিচ্ছিল এক ধরনের পদার্থ, নাম মিউকাস, সেটি ক্ষরণ করে থাকে। এনজাইম নিঃসারী কোষগুলো, এরা অন্যান্য স্থানের কোষগুলো এ ধরনের যা থেকে পরিপাকের জন্য এনজাইম নির্গত বা ক্ষরিত হয়ে থাকে। কাজ, হাইপোস্টমের গ্রন্থিকোষ নিঃসৃত মিউকাস খাদ্যবস্তু পিচ্ছিল করে গলাধঃকরণে সাহায্য করে। অন্যান্য স্থানে গ্রন্থিকোষ সিলেন্টেরনের এনজাইম ক্ষরণ করে পরিপাকে সাহায্য করে থাকে। তৃতীয় কোষটির নাম ইন্টারস্টিশিয়াল কোষ। এদের অবস্থান, এগুলো পেশি আবরণী কোষের বহিঃপ্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে। প্রকৃতপক্ষে এসব কোষ এপিডার্মিস থেকে আগত। গঠনগত দিক থেকে এরা গোলাকার বা ত্রিকোণাকার এবং সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত, মসৃণ অ্যান্ডোপ্লাজমিক জালিকা, মুক্ত রাইবোসোম ও কিছু মাইটোকন্ড্রিয়া বহন করে। এদের কাজ, এরা এপিডার্মিসে প্রয়োজনীয় যে কোনো কোষ গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। চতুর্থটি স্নায়ু কোষ। অবস্থানগত দিক থেকে এই কোষগুলো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত, তবে এরা সংখ্যায় খুব কম, গঠন ও অনিয়ত আকার বিশিষ্ট এবং একটি ক্ষুদ্র কোষদেহ ও 2 বা ততোধিক সূক্ষ্ম অংশ নিয়ে গঠিত। তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ু জালিকা গঠন করে। কাজ ও সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা স্থানান্তর করা হয়। পরেরটির নাম সংবেদী কোষ। অবস্থানগত দিক থেকে এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত। গঠনগত দিক থেকে প্রতিটি কোষ লম্বা ও সরু। এদের মুক্ত প্রান্ত থেকে নির্গত সূক্ষ্ম রোম, সংবেদী রোম সিলেন্টেরনে উদ্গত এবং মেসোক্লিয়া সংলগ্ন প্রান্ত থেকে নির্গত রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত অবস্থায় থাকে। কাজ,
এরা সম্ভবত পানির সাথে সিলেন্টেরনে প্রবেশিত খাদ্য ও অন্যান্য পদার্থের গুণাগুণ যাচাই করে স্নায়ুকোষে প্রেরণ করে এবং স্নায়ুকোষ উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। এরপরে আমরা দেখছি মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া ঠিকই এটা একটা সংক্ষিপ্ত কোশ্চেন হিসাবে আমরা পড়ে থাকি বা জ্ঞানমূলক কোশ্চেন হিসাবে আমরা জানি। মেসোগ্লিয়া হচ্ছে নিডেরিয়া জাতীয় যে প্রাণীগুলো আছে, অর্থাৎ নিডারিয়া জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া। এতে স্নায়ুতন্ত্র আড়াআড়িভাবে অবস্থান করে থাকে। শিক্ষার্থীরা, মেসোগ্লিয়ার কাজ কি? বহি ও অন্ততকের কোষসমূহের ভিত্তি ঝিল্লি রূপে এরা অবস্থান করে। পেশি প্রবর্ধনগুলোর সংযুক্তি তল হিসেবে এরা কাজ করে। এর স্থিতিস্থাপকতা সংকোচনের পর প্রসারিত হতে সাহায্য করে। এবার আমরা পড়ি হাইড্রার সবচাইতে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে কোষটি সেটির নাম হচ্ছে নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট কোষ বা নেমাটোসাইট কোষ। শিক্ষার্থীরা, এখন আমরা পড়ছি একটি হাইড্রা আদর্শ নিডোব্লাস্ট কোষ। হাইড্রা সহ নিডারিয়া পর্বের সকল প্রাণীতে বহিঃত্বকের দুটি পেশি আবরণী কোষের মধ্যবর্তী স্থানে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ দেখা যায় বা যে কোষটি থাকে এ কোষগুলোকে নিডোপ্লাস্ট বা নিডোসাইট কোষ বলে। হাইড্রা একটি আদর্শ নিডোসাইট কোষ, দেখতে গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার বা পেয়ালাকার বা লাটিম আকৃতির। প্রতিটি কোষের যে প্রান্ত মেসোগ্লিয়ার সঙ্গে যুক্ত থাকে তা কিছুটা সরু, মধ্যাংশ স্ফীত এবং বাইরের দিক ক্রমশ সরু। এটি নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত হয়ে থাকে। প্রথমটির নাম আবরণ বা সেল মেমব্রেন। প্রতিটি কোষ প্রোটিন ও লিপিড নির্মিত একটি দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত থাকে। একটি বহিরাবরণী, অপরটি অন্ত আবরণী। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস সহ অন্যান্য সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান থাকে। দ্বিতীয়টি নেমাটোসিস্ট। নিডোসাইট কোষের স্ফীত মধ্যাংশে তরলে পূর্ণ এবং পেঁচানো সূত্রক সমন্বিত ক্ষুদ্র থলিকে নেমাটোসিস্ট বলে। নেমাটোসিস্টের কেন্দ্রস্থল আমিষ ও ফেনলে গঠিত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ থাকে। নেমাটোসিস্টের অপর প্রান্তে একটি লম্বা ফাঁপা সরু সূত্র যুক্ত থাকে। সূত্রকের গোড়ার প্রশস্ত অংশকে বাট বলে। বাটের উপর তিনটি বড় বড় ও তীক্ষ্ণ কাঁটা থাকে, একে বার্ব বলে। এছাড়া এই অংশে কিছু সর্পিলাকার ছোট ছোট কাঁটা থাকে, এদেরকে বার্বিউল বলে। একটি অনিক্ষেপিত নেমাটোসিস্টের বাট, কাঁটা ও সূত্রক সহ ক্যাপসুলে উল্টোভাবে ঝুঁকে থাকে। এবার আমরা দেখছি তৃতীয় পয়েন্ট হচ্ছে অপারকুলাম। নেমাটোসিস্টের সূত্রক ও থলি একটি ঢাকনা দ্বারা ঢাকা থাকে, এই ঢাকনাটিকে অপারকুলাম বলে। চতুর্থ পয়েন্ট হচ্ছে আমাদের নিডোসিন। নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে দৃঢ়, অতি সংবেদনশীল একটি কাঁটার মতো অংশ থাকে, একে নিডোসিল বলে। এটি ট্রিগারের মতো কাজ করে, ফলে পেঁচানো সূত্রটি বাইরে নিক্ষিপ্ত হয়। পরের পয়েন্ট আমাদের পেশি সূত্র ও ল্যাসো। নিডোসাইটের ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে কতগুলো ক্ষুদ্রাকৃতি পেশিতন্তু সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে। পরে সবগুলো তন্তু একত্রিত হয়ে নিডোসাইটের বৃন্তের মধ্যে দিয়ে মেসোগ্লিয়ার সঙ্গে মিলিত হয়। এছাড়া নেমাটোসিস্টের নিম্ন প্রান্তে
মোটা ও পেঁচানো সূত্রক বিদ্যমান, একে ল্যাসো বলে। এদের কাজ হচ্ছে নিউরোপ্লাস্ট কোষ আত্মরক্ষায়, চলনে, খাদ্য গ্রহণে এবং কোনো বস্তুর সাথে নিজ দেহকে আটকে রাখতে সহায়তা প্রদান করে থাকে। শিক্ষার্থীরা, এ পর্যন্ত ছিল আজকের পড়া আমাদের। তোমরা সবগুলোই ভালো করে পড়বে, তার মধ্যে নিউরোপ্লাস্ট কোষ সম্পর্কে বেশি করে ভালো করে পড়বে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।